দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আবলগুলো জাতীয় নিরাপত্তার বিষয়ে আপোষ করবে না বলে জানাল ইরান তেহরানে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব বাংলাদেশের রাজধানীতে উনিশটি পশুরহাট বসানোর সিদ্ধান্ত আসন্ন ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে চলমান লকডাউন শিথিল করার ঘোষণা ভারতে করোনা মহামারীর তৃতীয় ঢেউ অনিবার্য বলে জানাল চিকিৎসকদের সংগঠন স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতার সমালোচনা এবং আফগানিস্তানে চলমান সংঘর্ষে দুইশ একাত্তর তালেবানকে হত্যার দাবি সরকারের তালেবানকে সমর্থন বন্ধ করতে ইসলামাবাদের প্রতি কাবুলের আহ্বান ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোন অধিকার ইউরোপের নেই একথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের উপপ্রধান ইব্রাহিম আজিজি ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী প্রস্তাব পাশের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন মানবাধিকার সহ নানা ইস্যুতে সবসময় ইউরোপীয়দের দ্বিমুখী আচরণ স্পষ্ট ছিল তারা একদিকে মানবাধিকারের স্লোগান দেয় আবার অন্যদিকে ইউরোপীয় দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন করে ইব্রাহিম আজিজি বলেন ইউরোপ প্রতিশ্রুতি লঙ্ঘনকারী তারা পরমাণু সমঝোতা ইস্যুতে ইরানকে নানা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি তাদের কথা ও কাজে কখনোই মিল পাওয়া যায়নি ইরানের সংসদীয় কমিশনের এই কর্মকর্তা আরও বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতীয় স্বার্থে কাজ করে দেশের নিরাপত্তার বিষয়ে কখনো আপোষ করে না তেহরানে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিন খালক বা এমকেও গোষ্ঠীর বৈঠকে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জেন্সার অংশগ্রহণ করার প্রতিবাদে ওই রাষ্ট্রদূতকে তলব করা হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমধ্য সাগর ও পূর্ব ইউরোপ বিষয়ক মহাপরিচালকের দফতরে তলব করে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টিনা রেডির কাছে একটি প্রতিবাদ লিপি হস্তান্তর করে তেহরানের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেয়া হয় প্রতিবাদলিপিতে এম কেওর সম্মেলনে ইরানের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করা হয় র্যাডিকে জানিয়ে দেওয়া হয় যে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী এমন একটি সন্ত্রাসী গোষ্ঠীর বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন যে গোষ্ঠীকে ইরানের জনগণ ঘৃণা করে এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর রাশিয়া বলেছে ইরান শতকরা মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড বা সিলিকন প্লেট তৈরির যে উদ্যোগ নিয়েছে তা আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অনিবার্য পরিণতি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান পরমাণু সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এই মন্তব্য করেছেন তিনি বলেছেন পরমাণু অস্ত্রধর দেশগুলোর বাইরে ইরান হচ্ছে প্রথম দেশ যে কিনা শতকরা ষাট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ করছে আর এখন বিশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড তৈরির কাজে হাত দিয়েছে এই পরিস্থিতি মার্কিন কর্মকর্তাদের জন্য সন্তোষজনক বলে আমার মনে হয় না অবশ্য মেনে নিতে হবে এটি আমেরিকারই একটি আচরণের অনিবার্য পরিণতি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আজ পর্যন্ত বহাল রয়েছে ওলিয়ানভ আরও বলেন মার্কিন সরকার সাবেক ট্রাম্প প্রশাসনের এই ব্যর্থ নীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে কিন্তু তাকে এই কাজ করতে হবে পরমাণু সমঝোতার অবকাঠামোর আওতায় বাংলাদেশে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১৯টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে নগরীর বিভিন্ন এলাকায় হাট বসানো হলেও অনলাইন হাটকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান বাংলাদেশে চলমান কঠোর লকডাউন সত্ত্বেও যখন মহামারী করোনার বিস্ফোরণ ঠেকানো যাচ্ছে না তখন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার খোদ রাজধানীতেই উনিশটি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দশটি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নটি হাট বসানো হবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১৭ থেকে একুশ জুলাই ঈদের দিন পর্যন্ত নগরীর উনিশটি অস্থায়ী হাটে পশু বিক্রি করা যাবে এর বাইরে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় কাপ্তলির স্থায়ী পশুরহাট এবং দক্ষিণ সিটি এলাকার সারণিয়ার স্থায়ী পশুর হাটেও কুরবানির পশু কেনাবেচা চলবে এদিকে আজ সোমবার দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কুরবানির পশু ক্রয় বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে বিক্রেতা ও ক্রেতা সাধারণকে কুরবানির পশু অনলাইনে ক্রয় বিক্রয়ের অনুরোধ করা হয়েছে নগরের বিভিন্ন এলাকায় হাট বসানো হলেও অনলাইন হাটকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছর ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও চট্টগ্রাম শহরে কুরবানির পশুরহাট না বসানোর সুপারিশ করেছিল করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি এবছর এখন পর্যন্ত কোরবানির পশুরহাট ব্যবস্থাপনা নিয়ে এই কমিটি কোন সুপারিশ দেয়নি তবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কোরবানির হাটে শারীরিক উপস্থিতিতে না গিয়ে অনলাইনে কেনাকাটার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর ফিরে আসি বিশ্ব সংবাদে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ সময় খুলে দেওয়া হবে দোকানপাট শপিং মল তবে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস আজ বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার থেকে তেইশ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে এ সময় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শে গত চব্বিশ ঘন্টায় দুশো বিশ জনের মৃত্যু হয়েছে এ সময় করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ তেরো জনের আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ভারতে বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী বলেছেন যাদের দুটির বেশি সন্তান তাদের জন্য সরকারি সুবিধা বন্ধ হোক তাদের ভোট দেওয়ার অধিকারও কেড়ে নেওয়া উচিত সাধ্বী প্রাচী রাজস্থানের দৌসা জেলায় ওই মন্তব্য করেছেন সাধ্য প্রাচীর দাবি গোটা ভারতের মানুষের ডিএনএ একই রকম কিন্তু যারা গরুর গ্রস্ত খান তাদেরটা আলাদা দেশে সব সম্প্রদায়ের জন্য দুই সন্তান আইন চালু করার দাবি তুলে প্রাচী বলেন এমন যেন না হয় একদিকে দেশে দুই সন্তান আইন চালু হচ্ছে অন্যদিকে পাঁচ স্ত্রী আর তাদের দুটি করে বাচ্চার লাইন লেগে যাচ্ছে ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর তৃতীয় ঢেউ অনিবার্য বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল এসো সংগঠনটি দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতার তীব্র সমালোচনা করেছে এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস অতিমারির তৃতীয় ঢেউ কেউ আটকাতে পারবে না তা অনিবার্য বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ আইএমএ আজ সোমবার একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে গোটা বিশ্বের পরিস্থিতি এবং অতিমারীর ইতিহাস থেকে দেখা যাবে কোভিডের তৃতীয় ঢেউ অনিবার্য তা কেউ আটকাতে পারবে না এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এমন বহু ছবি উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে কোভিড বিধি না মেনেই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ সে ব্যাপারে রকম সরকারি পদক্ষেপ চোখে পড়ছে না আইএমএর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে ঘুরতে যাওয়া তীর্থযাত্রা ধর্মীয় সমাবেশ সবই জরুরি কিন্তু এসবের জন্য আরও কয়েকটি মাস অপেক্ষা করাই যায় টিকাকরণ ছাড়াই জনসমাবেশে অনুমতি দেওয়া হলে তা তৃতীয় ঢেউকে নিশ্চিতভাবে ত্বরান্বিত করবে আগামী দু তিন মাসের মধ্যেই তা আশ্রয় পড়বে এ সময়ে আমাদের আরও সচেতন হওয়া জরুরি আইএমের মতে এই পরিস্থিতিতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এই মর্মে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলোর কাছে তারা আবেদন জানিয়েছে এই সংকটময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসন এবং জনসাধারণের পক্ষ থেকে যে অসতর্কতার ছবি উঠে আসছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ আফগানিস্তানে গতরাতের সংঘর্ষে দুইশো জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে নানগারহার ওয়ার্দাক খোস কান্দাহার ও ফারাস সহ আরও কয়েকটি প্রদেশে বিমান ও স্থল অভিযানে দুইশো তালেবান সদস্য নিহত ও একশো জন আহত হয়েছে এদিকে গতরাতে গজনী প্রদেশের প্রধান শহরের অদূরবর্তী একটি এলাকা তালেবান দখল করে নিয়েছে বলে আফগান নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে গজনী শহরেও তারা হামলা চালাচ্ছে তবে আফগান সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এছাড়া আজ সকালে পাক্তিয়া প্রদেশের প্রধান শহরে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে এক পুলিশ প্রাণ হারিয়েছে। আফগানিস্তানে আলোচনা প্রক্রিয়া থমকে যাবার পাশাপাশি মার্কিন সেনা প্রত্যাহার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার একই সময়ে তালেবান গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে এবং নতুন এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এদিকে আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়াদ আমান বলেছেন ইসলামাবাদ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকলে পাকিস্তানের উচিত তালেবানকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করা তালেবানের অগ্রাভিযান প্রতিহত করার কাজে আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে দেশটির বিভিন্ন এলাকায় যে গণপ্রতিরোধ বাহিনী গঠিত হয়েছে তাকে সম্প্রতি পাকিস্তানি রাষ্ট্রদূত মাসুর আহমেদ খান মিলিশিয়া বাহিনী বলে অভিহিত করেছিলেন। এ সম্পর্কে ফুয়াদ আমান বলেন আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য যে স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে উঠেছে তারা মিলিশিয়া বরং সাধারণ মানুষ দেশের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং দেশ রক্ষার কাজে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন ওদিকে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সেদেশের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ওয়াখানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আফগানিস্তানের বাদাকসান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আবদুল্লাহ নাজি নাজারী এই খবর জানিয়েছেন তিনি জানিয়েছেন বাদাকসান প্রদেশে তালেবান তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিনকিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে তিনি বলেন ওয়াখান জেলায় মোতায়েন আফগান সরকারি সেনারা তাজিকিস্তানে পালিয়ে গেছে এবং শহরটি বিনা যুদ্ধে দখল করে নিয়েছে তালেবান হিন্দুকোশ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে চার মিটার উঁচুতে অবস্থিত দুর্গম পাহাড়ি পথ ওয়াখজির পাস হচ্ছে আফগানিস্তান এবং চীনের মধ্যে যাতায়াতের একমাত্র পথ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রান্ত সীমায় এটির অবস্থান বলে এটির নিরাপত্তা বেইজিংয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ